रसायन द्वितीय पत्र अध्याय तृतीय परिमाणगत रसायन विषय भित्ति करे क्लास नेब। प्रथमे मोल अध्याय प्रथम ये हच्छे मोल मोलटा कि मोल 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 हच्छे मौलिक बा यौगिक पदार्थेर आणविक बा पारमाणविक गुणके जखन ग्रामे प्रकाश करा तखन ताके बला हय मोल। তাহলে মোলের আমি একটু সংজ্ঞা দিয়ে দিই যে মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করা হলে प्रकाश होले ताके मोल बोला है मोल बोले एक उदाहरण दाव जेमन जेमन সালফিউরিক অ্যাসিড এর গ্রাম আণবিক ভর গ্রাম তার মানে হচ্ছে এক মোল। এক মোল সালফিউরিক অ্যাসিড বলতে আমরা তাহলে 98 গ্রামকে বুঝে থাকি। আচ্ছা এক মোলের মধ্যে অ্যাবলের নাম্বার সংখ্যক অণু বা পরমাণু বিদ্যমান থাকে, তাহলে অ্যাবলের সংখ্যা সম্পর্কে আমরা একটা ধারণা দিই যে অ্যাবলের সংখ্যা কাকে বলা হচ্ছে। অ্যাভোগাড্রোর সংখ্যা যে কোনো পদার্থের গ্রাম আণবিক ভরে গ্রাম আণবিক ভরে অণু সংখ্যা বা গ্রাম পারমাণবিক ভরে গ্রাম পারমাণবিক পরে পরমাণু সংখ্যা সংখ্যা বা গ্রাম আয়নে আয়নের সংখ্যা স্থির থাকে স্থির থাকে একে অ্যাবলের সংখ্যা বলা হয়। অ্যাভোগাড্রোর সংখ্যা বলে এর মান হল এর মান 6.023 × 10^23। এক মোল যে কোনো পদার্থের অ্যাবলের সংখ্যার সংখ্যক অণু থাকে বা পরমাণু থাকে এবং তার আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে আমরা এসটিপি দিয়ে এসটিপি
STP তে এক মোল গ্যাসের অণুর সংখ্যা এক মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। আমরা এখন দেখি একটা যেকোনো একটা উদাহরণ নিই নিয়ে যেমন অক্সিজেন আমরা একটা উদাহরণ নিলাম কার্বন ডাইঅক্সাইড এর গ্রাম আণবিক ভর और 44 ग्राम चौंचौन एक मोल आयतन 22.4 लीटर एवं एर मध्य थाके एक मोल मध्य थाके एपर नाम्बार संख्यक अणु बा परमाणु एतटी कार्बन डाइऑक्साइड अणु जेटा एकटा अणु कार्बन डाइऑक्साइड तार एखाने आमरा अणु लिखलाम तो एखान थेके आमरा হিসাব নিকাশ করতে পারে এরকম যে এতটি কার্বন ডাইঅক্সাইড অণুর ভর হচ্ছে 44 গ্রাম। তাহলে এখান থেকে আমরা একটি কার্বন ডাইঅক্সাইড অণুর ভর বের করতে পারি। আবার আমরা এতটি কার্বন ডাইঅক্সাইড অণুর আয়তন 22.4 লিটার, এখান থেকে আমরা একটি কার্বন ডাইঅক্সাইড অণুর আয়তন নির্ণয় করতে পারি। আবার 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কতটি অণু আছে নির্ণয় করতে পারি। তখন আমরা বলবো যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অণু সংখ্যা হচ্ছে এতটি, অতএব একটিতে কত বের করতে পারি। আবার আমরা 22.4 লিটার আয়তনের কার্বন ডাইঅক্সাইডের মধ্যে এতটি এবং নাম্বার সংখ্যক অণু আছে, অতএব 1 লিটারের মধ্যে কতটি অণু আছে কার্বন ডাইঅক্সাইড আমরা এখান থেকে হিসাব নিকাশ করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এরকম একটা অঙ্ক দেখি, একটা হিসাব নিকাশ আমরা এখন করে দিই। যেমন আমি একটা অঙ্ক লিখতেছি এখানে যে এসটিপি তে অক্সিজেন গ্যাসে একটা অণুর আয়তন কত। এসটিপি তে এসটিপি তে এসটিপি তে অক্সিজেন গ্যাসের একটা অণুর আয়তন কত। অক্সিজেন গ্যাসের একটি অণুর আয়তন কত। সলিউশন, অক্সিজেনের গ্রাম আণবিক ভর ৩২ গ্রাম = ১ মোল, যার আয়তন 22.4 লিটার এবং এর মধ্যে এবার নাম্বার সংখ্যক অণু আছে 6.023 × 10³ এতটি অক্সিজেন অণু। একটি অণুর আয়তন যদি আমরা নির্ণয় করতে হয় তাহলে আমরা এখান থেকে সহজে বলতে পারি যে এবং নাম্বার সংখ্যক অণুর আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে একটি বেড়ে যাবে। তাহলে আমরা এখানে দেখে দেখে ইয়ে করতে পারি যে 6.023 × 10³ এতটি অক্সিজেন অণুর আয়তন। এটা এখান থেকে এটা আসলো যে অণুর আয়তন ইকুয়াল 22.4 লিটার। অতএব একটি অক্সিজেন অণুর আয়তন 22.4 ভাগ
6.023 into 10^23 এত লিটার ইকুয়াল আমরা এখন ক্যালকুলেটর মাধ্যমে এটা এ করতে পারি যে 22.4 ভাগ 6.023 into 10^23 equal 3.719 into 10^-23 এত লিটার তাহলে এক কি অক্সিজেন অণুর আয়তন কত বেড়ে গেল এত লিটার অ্যানসার বেড়ে গেল আচ্ছা আরো অঙ্ক দেখি আমরা এরকম ইয়ে আয়তন সম্পর্কে এখন একটা ইয়ে বিক্রিয়া যে 17 গ্রাম নিশাদল থেকে মিশে যেটা আয়তন সম্পর্কিত বর্ণনা 17 গ্রাম নিশাদল থেকে কোশ্চেন 17 গ্রাম নিশাদল থেকে অ্যামোনিয়া উৎপন্ন করতে অ্যামোনিয়া উৎপাদন করতে অংশগ্রহণকারী চুনের পরিমাণ কত চুনের পরিমাণ কত এই অবস্থায় কত আয়তন অ্যামোনিয়া উৎপন্ন হবে আচ্ছা আমরা এখন এটা দেখি তো নিঃসাদল হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড সলিউশন অ্যামোনিয়াম ক্লোরাইডকে বলা হয় নিঃসাদল চুনের সঙ্গে ক্যালসিয়াম অক্সাইড চুন বিক্রিয়া করলে অ্যামোনিয়াম অ্যামোনিয়া প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি এই বিক্রিয়ায় আমরা ব্যালান্স করে নিতে হবে এখানে যেহেতু আছে ক্লোরিন দুইটা তাই আমরা এটাকে দুই দ্বারা গুণ করে নিব নিলে নাইট্রোজেন হয়ে গেলে এখানে দুইটা তাহলে এখানে নাইট্রোজেনকে দুই দিতে হবে 3^6 আর 4^8 দিয়ে 8 ব্যালান্স হয়ে গেল এখন এখানে দেখা যায় যে অ্যামোনিয়াম 17 গ্রাম অ্যামোনিয়া নিঃসাদল থেকে অ্যামোনিয়া উৎপাদন করতে অংশগ্রহণকারী চুনের পরিমাণ কত তাহলে এখানে চুন আছে চুনের ভরটা নির্ণয় করতে হবে অ্যামোনিয়াম ক্লোরাইডের ভর আমাদের নির্ণয় করতে হবে তাহলে 2 × 14 + 1 × 4 + 35.5 পার অণুর ভর আমরা নির্ণয় করতে হবে ক্যালসিয়াম 56 একবার লিখে দিতে 56 এটা তো এটাকে যদি আমরা হিসাব করা হয় তাহলে আসে হচ্ছে 107 এটা ছিল 107 এত গ্রাম আর এটা ইকুয়াল এটা তো 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে ইকুয়াল 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের সাথে তাহলে 17 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে 56 গুণ
17 ভাগ 107 এত গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের সাথে ইকুয়াল 8.897 গ্রাম 8.897 এত গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের সাথে তাহলে আমরা চুনের পরিমাণটা হিসাব করতে পারলাম চুনের পরিমাণটা হচ্ছে এত এই অবস্থায় কত এত অ্যামোনিয়া উৎপন্ন হবে এখন আমরা দেখতে পাই এখান থেকে যে এত গ্রাম থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয় হ্যাঁ টু মোল এটা হলো টু মোল অ্যামোনিয়া ইকুয়াল টু বাই টু ইন্টু বাই 0.4 এত লিটার এই চারটা এখান থেকে আমরা করে নিতে পারি তো পুনরায় 107 এত গ্রাম অ্যামোনিয়া অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয় অ্যামোনিয়া উৎপন্ন হয় ইকুয়াল এই এত লিটার অতএব 17 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয় 44.8 ইনটু 17 ডিভাইডেড বাই 107 এত লিটার ইকুয়াল বাই ক্যালকুলেটর থেকে আমরা এখন এটা হিসাব করে নিব 7.117 হবে 44.8 ইনটু 17 ডিভাইডেড বাই 107 ইকুয়াল 7.1177 এত লিটার এভাবে আমরা অসংখ্য হিসাব নিকাশ গুণন করতে পারি মোলার দ্রবণ হচ্ছে যে 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে 1 মোল দ্রব্য দ্রবিত থাকলে তাকে মোলার দ্রবণ বলা হয় সংজ্ঞাটা লিখে দিই যে 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে থাকলে তাকে মোলার দ্রবণ বলা হয় মোলার দ্রবণ বলে 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে যদি 2 মোল দ্রব্য দ্রবিত থাকে তার মোলারিটি 2 আবার যদি এক কথায় 1 লিটার বা 1000 মিলিলিটারের যত মোল দ্রব্য দ্রবিত থাকবে তার মোলারিটি হবে তত তো আমরা এখানে 1000 মিলিলিটার দ্রবণে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে 1 মোলার দ্রবণ বা মোলার দ্রবণ বলা হয় এক হাজার মিলিলিটার দ্রবণে 0.1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে 0.1 মোলার দ্রবণ বা
বেশি মোলার বর্ণনা হয়, বেশি মোলার দ্রবণ বলে। 1000 মিলিলিটার দ্রবণে 0.5 মোল দ্রব্য দ্রবিত থাকলে তাকে 0.5 এত মোলার দ্রবণ বা সেমি মোলার দ্রবণ বলা হয়, সেমি মোলার দ্রবণ বলে। একইভাবে 1000 মিলিলিটার দ্রবণে 0.01 মোল দ্রব্য দ্রবিত থাকলে তাকে 0.01 মোলার বা সেন্টি মোলার দ্রবণ বলা হয়, সেন্টি মোলার দ্রবণ বলে। এখন আমরা মোলার দ্রবণ কিভাবে তৈরি করা হয়, প্রস্তুত করা হয়, তার জন্য আমরা একটা ইকুয়েশন তৈরি করব। তো দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা এটা মোল পার লিটার, মোল ভাগ হয়েছে লিটার সংখ্যা অনুসারে। তো আমরা দেখি মোলটা কি, যে মোলটা হচ্ছে ভর ভাগ হচ্ছে আণবিক ভর, ভর ভাগ হচ্ছে আণবিক ভর। আমরা এটা ভরকে ডাব্লু, আণবিক ভরকে এম দ্বারা প্রকাশ করা হলো। আয়তন, আয়তন ভি মিলিলিটার ইকুয়াল টু ভি ভাগ 1000 লিটার। এখন এর মানটা যদি আমরা এখানে একটা বসাই দিই তাহলে আমরা একটা ইকুয়েশন পেয়ে যাব, মোল একটা ডাব্লু বাই এম আর ভি ভাগ হচ্ছে 1000 ইকুয়াল ডাব্লু বাই এম ইন্টু 1000 বাই ভি। তো দ্রবণের ঘনমাত্রা প্রকাশ করলো আমরা সি দ্বারা, কনসেন্ট্রেশন সি, অর্থাৎ সি ইকুয়াল টু ডাব্লু বাই এম ইন্টু 1000 বাই ভি। এই সমীকরণের সাহায্যে আমরা প্রকাশ করতে পারি। আবার যদি আমরা এটাকে, যে ভিটাকে যদি আমরা লিটারে প্রকাশ করি তাহলে এখানে আসবে সি ইকুয়াল টু ডাব্লু বাই এম ভি, ডাব্লু বাই এম ভি। এই সমীকরণের সাহায্যে আমরা মোলারিটি প্রকাশ করতে পারি, মোলার দ্রবণ তৈরি করতে পারি। এখন